নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে বিস্ফোরক একটি আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, অনুব্রত মণ্ডল, তাকে নিশ্চয়ই আপনারা চেনেন। তো সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তার কাকা এই মাত্র মুখ খুলেছেন এবং ভয়ঙ্কর বিস্ফোরক তথ্য তিনি দিয়ে দিয়েছেন, যার ফলে গোটা রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছে। ভয়ঙ্কর সত্য সামনে নিয়ে চলে এসেছেন অনুব্রত মণ্ডলের কাকা। তো বন্ধুরা, অনুব্রত মণ্ডলের কাকাটি কি জানিয়েছেন তার সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলে 7 দিনের পুলিশ হেফাজতে হয়েছে। তো দুবরাজপুর থানায় এই অভিযোগ দায়েরের পর থেকেই বারে বারে বিরোধীরা অভিযোগ করছেন যে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতেই এই মিথ্যা অভিযোগ করা হয়েছে। তো বন্ধুরা, ভয়ঙ্কর সত্য এবারে সামনে নিয়ে চলে এসেছে এই অনুব্রত মণ্ডলের যে কাকা। তো শিব ঠাকুর মণ্ডল অভিযোগ করছেন, তিনি তৃণমূলের দুবরাজপুর পার্টি অফিসে গিয়ে অনুব্রত মণ্ডলকে বলেছিলেন দল করবেন না। সেই সময় অনুব্রত মণ্ডল রেগে গিয়ে তার গলা চিপে ধরেন। সেই সময় সামনে এক সিকিউরিটি ছাড়া আর কেউ ছিলেন না। তো অভিযোগটি গত বিধানসভার নির্বাচনের সময়কার, তবে অভিযোগটি তিনি করেছেন দিল্লির রাইস এভিনিউ কোর্ট, যেদিন ইডিকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিল সেদিন। তবে সেই শিব ঠাকুর মণ্ডল ঘটনাটি কবে সে কথা বলতে গিয়ে হোঁচট খেয়েছেন। সংবাদ মাধ্যমের তরফে তাকে বলা হয় যে অভিযোগটি মে মাসের বলে উল্লেখ করেছেন শিব ঠাকুর। তো সেই সময় শিব ঠাকুর বলেন ভোটের আগের, প্রসঙ্গত 2 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল বের হয়েছিল। তো ওই দিন শিব ঠাকুর মণ্ডল জানিয়েছেন যে অভিযোগের পরের 2 দিনেও পুলিশ তার বয়ান রেকর্ড করেনি। তো এদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন শিব ঠাকুর মণ্ডলের কাকা দীপক মণ্ডল। তিনি শিব ঠাকুর মণ্ডলের প্রতিবেশীও বটে। তিনি দাবি করেছেন যে পুরোটাই অনুব্রত মণ্ডলের গেম প্ল্যান, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতে এটা করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন একটা সময় শিব ঠাকুর মণ্ডল CPIM করতেন, তারপরে তৃণমূলে আসার পরে এতো একটা সময় তিনি প্রধান হয়ে যান। দুর্নীতির অভিযোগে তাকে প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও কিছুদিন পরেই প্রধান পদে শিব ঠাকুরকে ফেরত আনে তৃণমূল। তো এদিন সংবাদ মাধ্যমের সামনে পড়ে গিয়েছেন দুবরাজপুর তৃণমূলের পার্টি অফিসের কেয়ারটেকার। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছে এখন অনুব্রত মণ্ডল এই পার্টি অফিসে না এলেও আগে এসেছেন, আর পার্টি অফিসে এসেছেন শিব ঠাকুর মণ্ডলও। তবে পার্টি অফিসে অনুব্রত মণ্ডল কাউকে মেরেছেন কিংবা হামলা করেছেন সে বিষয়টি বা সেই ব্যাপারটা তার কখনো জানা ছিল না। তো বন্ধুরা বুঝতে পারছেন, ভয়ঙ্কর অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে। শিব ঠাকুর মণ্ডলের কাকা দীপক মণ্ডল কিন্তু মুখ খুলে দিয়েছেন। তো ভয়ঙ্কর আপডেট এই মুহূর্তে। তো বন্ধুরা অবশ্যই আপনার সঙ্গে থাকুন, আরও আপডেট আসছে। যখনই আপডেট আসবে সবার আগে আমরা জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।